আমার যুবক ভাইয়েরা, আমি আপনাদের সামনে কোরআন কারিম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, রসুল পাকের হাদিসের একখানা টুকরো আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি, তার আলোকে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দয়া চাই, আল্লাহর রহমত চাই, মদিনাওয়ালার দয়া চাই, আউলিয়া কেরামদের দুয়ার বরকতে, মা বাবার দুয়ার বরকতে আমি সংক্ষিপ্ত পরিষদ চারটি কথা বলব। আমরা সে আলোকে আলোচনা শুনতে চাই কি চাই না? আল্লাহ রব্বুল আলামিন আসমানের মালিক হলো আমার আল্লাহ, জমিনের মালিক হলো আমার আল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, এ বান্দা, তমাম পৃথিবীর আকাশ বলো, জমিন বলো, কুল কায়নাত বলো, সৃষ্টি জগতের মধ্যে সমস্ত আলমের রব হলাম আমি আল্লাহ। সুবহানাল্লাহ। কোন আল্লাহ? রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আমি আল্লাহর নাম হলাম রব্বুল আলামিন, তমাম কুল কায়নাতের রব হলাম আমি আল্লাহ। আল্লাহু আকবার। কোন আরেক জায়গায় আমার আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল আনবিয়ার 107 নম্বর আয়াতের মধ্যে আমার নবীর সামনে আমার আল্লাহ কি ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আরো জবান খুলে বলি, আল্লাহু আকবার। আরো জোরে বলেন, আল্লাহ বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও বন্ধু, আমি আল্লাহ আপনাকে রহমত হিসাবে এই জমিনের মধ্যে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। আরো জোরে কইতেন না? সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ হলাম রব্বুল আলামিন, তমাম সৃষ্টি জগতের রব হলাম আমি আল্লাহ। আর আমি আল্লাহ যত জায়গায় রব, যত জায়গায় মালিক, আমার বন্ধু রহমাতুল্লিল আলামিনকে আমি আল্লাহ তত জায়গায় রহমত হিসাবে প্রেরণ করছি। সুবহানাল্লাহ। আরো জোরে কইতেন, সুবহানাল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন, নবীর নাম রহমাতুল্লিল আলামিন। এখন কোন আল্লাহর নামও আলামিন, নবীর নামও আলামিন, এখন কি আল্লাহর নবী এক হইছে? জোরে কইতে বাবা, এটা কি আমার বানানো কথা? ইমাম সাহেব ওলামায়ে কেরাম আছে, আল্লাহ তো প্রথমেই তো সূরাতুল ফাতিহাতে বলতেছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আমি আল্লাহর নাম হল আলামিন, আমার বন্ধুর নাম আমি আল্লাহ রাখলাম আলামিন। আর আমার নবীর এই আলামিনের সার্টিফিকেট কোনো ইমানদার দেয় নাই, কোন কাফের এই কোন মুনাফিক দেয় নাই, আমার নবীর আলামিনের সার্টিফিকেট দিয়েছে মক্কার কাফের। সুবহানাল্লাহ। বুঝছেন না? সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি আল্লাহ নাম রব্বুল আলামিন, আর আমার বন্ধু হল রহমাতুল্লিল আলামিন। আমার নবী কেমন রহমতের বাজান, যে নবীর উপরে ঈমান আনলে জীবনের গুনাহ মাফ হইয়া যায়। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত তমাম সৃষ্টি জগতের যত নবী প্রেরণ করেছি, 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ নবী আলাইহিসসালাম প্রেরণ করেছি, সমস্ত নবীগণ দাওয়াত দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহর তাওহীদের বাণী প্রচার করছে প্রত্যেক নবীরা। এখন আমি আল্লাহর তাওহীদের বাণী যারা প্রচার করেছে, সর্বশেষে আমি আমার বন্ধু রহমাতুল্লিল আলামিনকে প্রেরণ করেছি, ওই বন্ধুও দাওয়াত দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ
ছাড়া কোনো মাবুদ নাই, এটা হলো তাওহীদের বাণী। আমার নবী সম্পর্কে আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ আমি আল্লাহর তাওহীদ মানার আগে তোমরা মানতে হবে আমার বন্ধুর রেসালতকে। যারা আমার বন্ধুরে মানল তারা যেন আমি আল্লাহকে মানল। জুড়ে গন্না সুবহানাল্লাহ। এই তাওহীদ, এই রেসালাত যারা মানল, ওই কালেমা যারা পড়ল সেই কালেমার নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমার মধ্যে রেসালাত আছে না নাই? আছে। এই কালেমার মধ্যে তাওহীদ আছে না নাই? আমার নবীর হাদিস প্রমাণ করে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। যেই ব্যক্তি এই কালেমা পড়বে, আমার নবী প্রমাণ, আমার আল্লাহ রব্বুল আলামিন এই কালেমা পড়লে ওয়ালা ব্যক্তিকে অবশ্যই আমার আল্লাহ জান্নাত দিব। আর জবান খুলে বলি, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, তুমি কাউরে বানাইলা খলিলুল্লাহ, তুমি কাউরে বানাইলা জবিহুল্লাহ, ওগো মোর নাবীকে হাবিবুল্লাহ, বলেন মোর নাবীকে হাবিবুল্লাহ, এই তো তোমার প্রেমের খেলা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলি না, মারহাবা। আমার নবী বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ দাখালাল জান্নাহ। যেই ব্যক্তি, যেই উম্মত এই কালেমা জবানে পড়বে, হৃদয়ে ধারণ করবে, অবশ্যই ওই ব্যক্তি জান্নাতি, ওই বান্দা জান্নাতি, ওই উম্মত জান্নাতি। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, ও আমার পাইকপাড়া এলাকার মুসলমান বাবারা, আমরা কি এই কালেমার জিকির করি কি করি না? আমরা কালেমা কি মানি কি মানি না? কিন্তু দেখা যায়, আমার নবীর হাদিসের ব্যাখ্যা যদি আমরা সরল মনে যদি নেই, সবাই তো কালেমা পড়ে মুসলমান, বাবাও ছিল মুসলমান, দাদাও হয়েছে মুসলমান, এরকম ভাবে বংশ বংশ মুসলমান হয়ে গেলেন, সারা বছরের নামাজের খবর নাই, সব বড় তাই আসলে পরে দেখা যায় মসজিদের মধ্যে ট্যাগ করে দেয়। আবার শুকুর ভাইরা মুসল্লি আছে না নাই? এটার আমি নাম পালাইছি, শুকুরা মুসল্লি আছে নি? শুকুরা মুসল্লি আছে না নাই? সব রাত্রির মুসল্লি আছে না নাই? রমজানের মুসল্লি আছে না নাই? এটা হলো ছয় মাইয়া এক মাইয়া একদিন না কথা কোন ঠিক কিনা? এরা অত কালেমার জিকির করে, ইমাম সাহেব তো চব্বিশ ঘন্টা আল্লাহর জিকির করে, আল্লাহ কলিরাও আল্লাহর জিকির করে, কালেমার দাওয়াত দেয়, কালেমার জিকির করে, তাইলে সবাই যদি জান্নাতি হয়, তাইলে যারা শুকুরা মুসল্লি পাঁচ ওয়াক্তের খবর নাই, এক যদি এমনি জান্নাতে যায়, মাগার আমরাই তো কষ্ট করি কাল লাগবে, পার্থক্য আছে না? আমার নবী শুধু কালেমা জমানে পড়লে হবে না, জমানে পড়লে হবে না, ওই কালেমা যতক্ষণ পর্যন্ত তোমার দু আঙ্গুল নিচে, বাম স্তন দু আঙ্গুল নিচে একটা গুস্তের টুকরা আছে, যেই গুস্তের টুকরাকে তরিকতের বাসায় বলা হয় লতিফায় কল, ওই কলবের ভিতরে যতক্ষণ পর্যন্ত কালেমার প্রেম ডুববে না, ওই কালেমার মহব্বত ডুববে না, ততক্ষণ পর্যন্ত মুখে যতই কিয়ামত পর্যন্ত কালেমার জিকির করো না কেন, এই জিকিরে কোনোদিন জান্নাত পাওয়া যাবে না। কথা কোন ঠিক কি না? কথা কি বুঝতে পারছেন? কষ্ট আছে? আমার নবী রহমাতুল্লিল আলামিন প্রমাণ, যে ব্যক্তি অন্তরের মধ্যে কালেমা স্থাপন করলো, মুখে পড়লো, অন্তরে বিশ্বাস করলো,
ওই কালেমা পড়নেওয়ালা ব্যক্তি কোনোদিন পাঁচ ওয়াক্ত নামাজ ত্যাগ করতে পারে না। এক নম্বর, ওই ব্যক্তি কোনোদিন হারাম রাস্তায় চলতে পারে না, ওই ব্যক্তি কোনোদিন নামাজ পড়া সুদ খাইতে পারে না, ওই ব্যক্তি নামাজ পড়া জিনা করতে পারে না, ওই ব্যক্তি নামাজ পড়া ঘুষ খাইতে পারে না, ওই ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পড়া বায়ের হক নষ্ট করতে পারে না। কথা কোন ঠিক কিনা? এরা কি কথা জানেন, নামাজ পড়া যারা এই সমস্ত কাজ করে এরে নামাজে দর্শে না সারছে। কথা কোন দেখবেন, সামনে আসতেছে রমজানুল মুবারক, রোজা রাখছে আটকা, নতুন রোজা রাখকে মানে আটকা কথা কইলে সেইটা জায়গা কথা কইছতে তো কেলে কি রোজা রাখছি মানে হেড লাগে দাঁড়িয়ে যাওয়ান যারা এত বড় রোজাদার মানুষ, আল্লাহ পৃথিবীর বুকে উনার মতো বুজুর্গ মনে আর একটা হইছে না। ম্যাডাম মাথা সেন্টিমিটার গরম, কোন সময় কতক্ষণ ফোর ফোর গরির বার চায়, আজান কোন সময় দিব? আবার কয় মৌলবীরা সবসময় দেখছি ওক্ত সারা আজান মেরা দেয়, আজকে দিতে পারবো না আমার লেখে কথা কন না। এটা কি রোজায় ধরছে না সারছে? জোরে কোন ধরছে না সারছে? কালেমার পাওয়ার আছে না নাই? জবান কুলে কোন আছে না নাই? সেই কালেমার পাওয়ার কতটুক এই বিষয়ে যদি আলোচনা করি শুনতে রাজি আছেন তো? কারা কারা যাইবেন একটু হাত উঠে দেখান। আল্লাহ, না না হুশ আছে কিন্তু জোশ আছে মাগর হুশ নাই। আল্লাহ বুঝার তৌফিক দেন সকলে কোন আমি। জগৎ বিখ্যাত একটা কিতাব ইমাম ইবনু কাসির, ইবনু কাসিরের বর্ণিত সেই কিতাবের নাম হলো আল বেদায় ওয়ান নেহায়া। ওয়াই ইবনু কাসির রহমাতুল্লাহ আলাইহি, উনার আল বেদায় ওয়ান নেহায়ার মধ্যে তিনি সেই আলোচনাটা কুট করলেন, বাবা আমার আপনার নবী রহমাতুল্লিল আলামিন একদিন মক্কা নগরীতে দাওয়াতের জন্য বের হবেন, দিনের দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহর হুকুমে আমার আল্লাহ ডাক দিয়া কয় জিব্রাইল, যারে যা আমার বন্ধুর কদমে যা, আমার বন্ধু তো সব সময় নিজের উদ্যোগে দাওয়াত দেয় দিনের দাওয়াত, আজকে আমি আল্লাহ যেই জায়গায় বলবো আমার বন্ধু যেন সেই জায়গার মধ্যে কালেমার দাওয়াত পৌঁছায় দেয়। আরো জোরে কোন আমার নবী রহমাতুল্লিল আলামিন হুজরা মুবারক থেকে বের হবেন, ওই মুহূর্তে জিব্রাইল আমিন আমার নবীর কদম মুবারকে হাজির, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক, আপনার কদম মুবারকের মধ্যে সালাম আল্লাহর তরফ থেকে আপনার কদমে, একটা বার্তা নিয়ে আসলাম গো নবী, সেই বার্তাটা হলো আজকে আমার আল্লাহ রব্বুল আলামিন আপনাকে একটা জায়গা দেখায় দিলেন, ওই জায়গার মধ্যে আজকে আপনি কালেমার দাওয়াত দিবেন। কোন জায়গা? মক্কা নগরীর মধ্য থেকে কিছু দূর, কানায় কাবার আশপাশ কিছু দূর, মাত্র প্রায় 7-8 কিলোমিটার একটা জায়গা, যেই জায়গাটার নাম হলো আম্বারিয়া নামক জায়গা। ওই জায়গার মধ্যে আজকে আপনি রহমাতুল্লিল আলামিন আল্লাহর হুকুমে কালেমার দাওয়াত দিবেন। হুকুম কার? আল্লাহর হুকুম, আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন আল্লাহর হুকুমে তিনি বের হয়ে গেলেন। রাস্তা দিয়ে হাঁটে যেদিকে তাকায় ওই দিকেই মরুভূমি, আর মরুভূমি কোথাও কোনো বাড়িঘর দেখা যায় না। আমার আপনার নবী রহমাতুল্লিল আলামিন চতুর্দিকে এলাকার মধ্যে ঘুরতেছে, কোথাও কোনো বাড়ি দেখা যায় না। যাও 2-4টা বাড়ি দেখা যায়, একটার চাইতে একটা অনেক দূরত্ব, ছোট্ট ছোট্ট বাড়িঘর। ওই মুহূর্তে আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিনের নজরটা পড়া গেল ওই আম্বারিয়া নামক ওই জায়গার মধ্যে, একটা বিশাল প্রাসাদ। ওই প্রাসাদের সামনে আমার নবী যায়, আর আমার নবী কয় যেহেতু মালিক আমারে প্রেরণ করছে, আজকে আমি রহমাতুল্লিল আলামিন ওই আম্বারিয়া নামক ওই জমিদারের বাড়িতে কালেমার দাওয়াত দিব। জবান খুলে বলি না আল্লাহু আকবার, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়িনা শাফিয়িনা মাওলানা, আল্লাহুম্মা সাল্লি আলা
আলা সাইয়েদিনা মুহাম্মাদ নাবিনা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিনা শাম মাওলানা জগতাশেগ কাবার জন্য কাবা আশেক মাবুদে আমার মাবুদ আশেক নবীর জন্য নবী আশেক উম্মতের আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিনা মাওলানা জবান খুলে বলি না ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন ওই জমিদারের বাড়ির সামনে আমার নবী আস্তে আস্তে যায় ওই জমিদারের বাড়ির সামনের গেটের সামনে আমার নবী যখন কদম রাখলেন গভীর মনোযোগ এইদিকে তাকান নবীর প্রেমের আলোচনা চলতেছে অন্যদিকে তাকানো যাবে না এটা হবে আদবের খেলা এই আমার বাবা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আপনার আমার নবী ও রহমাতুল্লিল আলামিন যখন তিনি চলে গেলেন জমিদারের বাড়ির গেটের সামনে নবী আমার দাঁড়ায় দারোয়ানকে ডাক দিয়া কয় দারোয়ান তোমার মালিকরে খবর দাও আমি একজন মুসাফির তোমার মালিকের সাথে একটু কথা কইতাম আরো জোরে কইতেন না দারোয়ান কোন কথা বলে না আকাশের পানে তাকে অনেকবার আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকায় আর আকাশের সূর্যের দিকে একবার তাকায় এমনি ভাবে বোবার মতো আমার নবীর চেহারার দিকে ফেল ফেল করে তাকায় কান্দে নবীর দিকে দারোয়ান কি রে কথা কষ্ট না কেন চোখ দিয়ে কেন পানি পরে রে মনের মধ্যে কোনো কষ্ট আসেনি দারোয়ান চোখের পানি সারা কান্দে কে গো আপনি আমার সামনে এসে দাঁড়াইলেন আমি একজন হলাম ইহুদি আমি তাওরাতের মধ্যে একজন নবীর আলোচনা শুনেছি যেই নবীর চেহারা আকাশের সূর্যের চাইতো তার চেহারার নূরের পাওয়ার আরো বেশি থাকবে আমি একবার আকাশের সূর্যের দিকে তাকাই আরেকবার আপনার চেহারার দিকে তাকাই গো আমি দেখতেছি আকাশের সূর্যের দিকে তাকানো সম্ভব আপনার কপালের নূরের দিকে তাকানো সম্ভব না দারোয়ান তুমি এই জন্য বুঝি চোখের পানি সারা কান্দ দারোয়ান মনের কষ্ট বলে হুজুর আমি তাওরাতের মধ্যে যে কোন সেই নবীর আলোচনা শুনেছিলাম আমি সব সময় আমার মালিকের কাছে চাইতাম আল্লাহ ওই আখেরি নবীর উম্মত না বানাইয়া আপনি আমারে কবরে নিয়েন না আর জবান কোলে বলি না ইয়া রাসূল আল্লাহ আরে দেখলে সবই পাগল হবি তোরা দেখ কানে বি পয়সা নিরালা আমার দিনের নবী যেই দেশে ঘুমায় আমার দয়াল নবী প্রেম যদি করবি রে মন প্রেম যদি শিখবি রে মন সবসের চল মাদিনায় আমার দয়াল নবী যেই দেশে ঘুমাই জবান কোলে বলি না মারহাবা আপনারা কি খারাপ লাগতেছে
ভাই মাইকে আপনারা এত নাড়াচাড়া করেন না, কারণ এটা সমস্যা হয় কিন্তু, গলার মেসাও না কিন্তু, যেমন আছে মি থাক, কষ্ট হইতেছে? দানোয়ান শোনা দিল আমার নবী কোনো কথা কয় না রে দানোয়ান, আমি আসছি তোমার মালিকের সাথে সাক্ষাৎ করার জন্য, মালিককে তুমি খবর দাও। দারোয়ান বলতেছে হুজুর আপনার চেহারা দেখে মনে হয় গো আমি যদি ভুল না করি তিনি আর কেউ না, আপনি হচ্ছেন রহমাতুল্লিল আলামিন। হুজুর আপনার কদম ধরে ভিক্ষা চাই, আপনি আল্লাহর দোহায় লাগে গো এই জায়গা থেকে আপনি সরে যান। আজকে আপনি যে ব্যক্তির বাড়ির মধ্যে আসলেন, প্রত্যেক দিন রাতের বেলা আবু জাহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ানের মতন বড় বড় কাফের বেঈমানরা আমার মালিকের এই বাংলার মধ্যে বৈশা বৈশা আপনার মারার চক্রান্ত করে আজকে আপনি বাগের খাসার মধ্যে আইসা তাবা দিছেন। আল্লাহু আকবার কইতেন না, আরো জোরে কইতেন না, আমার নবী আইছে না পাঠাইছে কে? আল্লাহ। আরো জোরে কোন? পাঠাইছে আল্লাহ। আমার নবী ডাক দিয়ে কই দারোয়ান তোমার মালিককে খবর দাও, আমি নিজের ইচ্ছা আসি না, আমার পাঠাইছে আমার আল্লাহ। দারোয়ান বহুত চেষ্টা করলো আমার নবীকে সরানোর জন্য, কিন্তু আমার নবীরে সরাইতে পারে না রে বামা। দারোয়ান সর্বশেষে চলে গেল মালিকের কাছে, মালিক গড়ের মধ্যে বৈশা বৈশা মদ খায় মধ্যে তিনি বর্ণনা করতেছেন, সেই মালিকের নাম হলো রুকানা, বিরাট বড় এক পালোয়ান কুস্তিগির। রুকানার সামনে যখন গেল, রুকানা দমক দিয়া কই দারোয়ান তোমার ডিউটি হলো আমার বাড়ির গেটের সামনে, তুমি আমার অন্দর মহলের ভিতরে কেন আসলা? হুজুর নিজের ইচ্ছা আসি না, আসি নাই গো, আমার আসতে একজন ব্যক্তি বাধ্য করছে, ওই ব্যক্তিটা আপনার জন্য রাস্তার ওই পাশে গেটের ওই পারে অপেক্ষা করে গো, আপনি দয়া করে তার সাথে একটু সাক্ষাৎ করেন। রুখানার আজ্ঞা কই এই ব্যক্তিটা কেমন ব্যক্তি রে? দারোয়ান আজ্ঞা কই হুজুর দুনিয়ার বুকে কত মানুষ দেখছি, কত মেহমান দেখছি গো, এরকম অদ্ভুত ধরনের মানুষ আমার জীবনে কোনোদিন দেখি না। আর জবান খুলে বলি না, ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন তুমি মরণ, আদার গরে তুমি আপন, তুমি জীবন তুমি আদার গরে তুমি আপন, হৃদয় নামের ফুলদানিতে গেতের কেচি তোমারি মালা, বল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আমার কথা যখন ওই ব্যক্তি যখন আমার নবীর কথা যখন রুকানার সামনে দিল, রুকানা তো একজন নেতা মানুষ, আমাদের দেশের ব্যাকল কি নেতা হইতে পারে? সালাক মানুষ তো নেতা হয়, ইশারা ইঙ্গিতে কথা শুননা বুঝা লাইছে। দারোয়ান রে তুই ওই ব্যক্তিরে জানা দে সে যেন ভুল জায়গার মধ্যে মিস কল মারছে। এই চাচা কথা কই নিদিকে চা, আল্লাহু আকবার, এই পাগল কিন্তু এই জায়গা তো আসিল সিনা লাইছে, আল্লাহু আকবার কোন? এটা কি কার পাগল? আল্লাহর পাগল, রসুলের পাগল, আল্লাহু আকবার বলেন। বন্ধুরে আমার রুকানা ডাক দিয়া কই তুমি তোমার প্রতিক্রে জানা দাও, সে ভুল জায়গার মধ্যে মিস কল মারছে, আমার সাথে যদি সাক্ষাৎ করতে হয় তাহলে তার জীবন চলে যাবে। এই কথা জানাইয়া দারোয়ান চলে গেল আমার নবীর কদম মোবারকের বাবা। নবী আমার ডাক দিয়ে কই দারোয়ান
দারোয়ান রে কি খবর তুমি নিয়ে আসলা? দারোয়ান ডাক দিয়া কই, হুজুর আগেই তো কইছিলাম এটা বড় পাষণ্ড বড় বেঈমান আবু জাহেলের সফর সঙ্গী উত্তরসূরি, সে কইছে আপনার সাথে সাক্ষাৎ করবে না, যদি সাক্ষাৎ করতে হয় তাইলে আপনার জীবন সে দুনিয়া থেকে আপনার বিদায় করে দিব। আমার নবী আকাশের পানে তাকা কান্দে, মালিক কি করব? আল্লাহ ডাক দিয়ে কই, বন্ধু টেনশন কইরেন না, টেনশন কইরেন না গো বন্ধু, আমি যেহেতু পাঠাইছি আমি আল্লাহ, আজকে একটু দরজ ধারণ করেন দেখবেন একটা প্রেমের খেলা আমি আল্লাহ সামনে খেলাইব। দরজের দাম আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমার নবী রহমাতুল্লিল আলামিন ডাক দেয়া কয়, দারোয়ান আবার যাও, তারে বলো আমি তার সাথে সাক্ষাৎ করব। আবার গেল রুকানার কাছে, রুকানা কয় সাক্ষাৎ করতে পারি এক শর্তে, আবদুল্লাহর বেটা মোহাম্মদকে আমার সাথে কুস্তি লড়ব নি। আমার নবী কি কুস্তি করতে গেছিল? হ্যাঁ, ফিডা ফিডি করতে গেছিল? আর তুমি তারা জানাই দিবাম সে যদি কুস্তির মধ্যে হারে আর আমি যদি কুস্তির মধ্যে জিতি তাইলে পুরস্কার দিতে হবে। কি পুরস্কার? যদি আমি হারি রে তাইলে আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতের মধ্যে কালেমা পড়ে মুসলমান হইয়া যাইব। আর যদি আমি হেরে যাই আর আমি যদি জিতে যাই তাহলে তারে কইও তুমি ওই ব্যক্তি যেন আমার 1000 ছাগল পুরস্কার দেয়। কি পুরস্কার দিত? আচ্ছা কোন চান? একটা ছাগল চাইছে কি আরেক ছাগল? আমার নবী কি ছাগল দিতে গেছি? যার যেমন মন মানসিকতা, কথা কোন ঠিক কি না? আমি যদি জিততে নাই তাহলে মোহাম্মদ আমিন আমার ছাগল দিব। হে যেমন, হে যেমন রাম ছাগল সাইজ আরেক ছাগল, ঠিক কিনা কোন? আল্লাহ নবীর কদম মোবারকে হাজির এই প্রস্তাব গুলো আপনার সামনে উপস্থাপন করেছি। আমার নবী বলতেছে আল্লাহ কি করব এখন, আমি তো আইছি না এত কাছে দিনের দাবাত দেওয়ার জন্য, আর এই রাম ছাগলে কয় আমার সাথে বুঝি কুস্তি করত? আমি তো ভিডা ভিডি করার লেগে আইছি না। আমার আল্লাহ কো, বন্ধু চিন্তা কইরেন না, আমি আগেই তো কইছি এই জায়গার মধ্যে একটা প্রেমের খেলা হইয়া যাইব। জবান করে বলি না, ইয়া রাসূলুল্লাহ রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জাবিন গুনাহগারের অতি আপন জন আল্লাহর নবী আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহর নবী আপনি নবী আমার। আমার নবী প্রস্তাব গুলো গ্রহণ করলেন। আল্লাহ রাজ্যে কই, বন্ধু চিন্তা করবেন না, আপনি বলে দেন আলহামদুলিল্লাহ আমি কুস্তিতে রাজি, যদি হারে রে সে যেন তার জবান ঠিক রাখে। রুকানার কাছে কেন? হুজুর আপনি মন করছিলেন আপনার এই বাঘের হুঙ্কারের কারণে এই মুসাফির পালায় যাবে। না না, সেই তো পালানোর ব্যক্তি না গো, সে এমন একজন মালিকের ইবাদত করে, সেই মালিক হচ্ছে স্বয়ং আল্লাহ। আল্লাহর দাম আছে না নাই? আল্লাহর প্রতি ভরসা থাকা দরকার আছে না নাই? আল্লাহ কো, বান্দা দুনিয়ার মানুষে ভয় করিও না, জিনকে ভয় করিও না, পশু পাখির ভয় করিও না, ভয় করার মালিক হলাম আমি আল্লাহ। কথা কর ঠিক কি না? আজকের এই গভীর রাত আপনি টর্চ লাইট নিয়ে হাঁটেন কেন? কারণ কি? কারণ কি এত ভয় কেন? কারণ হুজুর কুকুরে কামড় দিতে পারে, শয়তানে ধরতে পারে, জন্য বাত্তিরা থাকলে ভালো। কথাটা কি ভুল না সত্য? আচ্ছা তুমি একটা সামান্য আল্লাহর সৃষ্টিকে ভয় কইরা তুমি লাইটের সাহায্য নিলা,
আর যেই মালিক ২৪ ঘন্টা তোমার দিকে তাকায় থাকে, বান্দা তুই আমাকে ডাক দে, আমার ইবাদত কর, নামাজ পড়, হালাল পন্থায় চল, হালাল রুজি কর, আমি আল্লাহর নামের জিকির করে তুই ফিকির কর, কিন্তু ওই মালিককে একবারের জন্য তুমি ভয় করলা না, ওই মালিককে একবারের জন্য ভয় করলা না। ওই মালিক তো প্রত্যেকটা জায়গাতেই বলেছে ইত্তাকুল্লাহ, ভয় কর আমি আল্লাহকে, ইত্তাকুল্লাহ, ভয় কর আমি আল্লাহকে, কিন্তু তো তুমি তোমার মালিককে ভয় নাই করে একটা কীট পতঙ্গ একটা সৃষ্টি ন্যূনতম ন্যূনতম একটা সৃষ্টিকে ভয় করো, তোমার মতন নাদান পৃথিবীর বুকে আর কিছু হইতে পারে না। কথা বলেন ঠিক কি না? আমরা ভয় করব কারে? আরো জোরে বলেন কাকে? আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে যখন জানায় দিলেন রুখানা, ডাক দিয়া কয় দারোয়ান তুমি একটা কাজ করে এলাকার মধ্যে বাঁশি মাইরা দাও, আজকে বিকাল বেলা হাতি আর মশায় খেলা হবে। জুরে কইতেন না নাউজুবিল্লাহ। আমার নবীরা তো তিরস্কার করলো, আমার নবীকে তো তুচ্ছ মনে করলো এই কাফের বেঈমানরা। এলাকার মধ্যে যখন ডুল পিটায় দিল, এলাকার মানুষরা সবাই খেলা দেখবে, এই মক্কার সবচেয়ে বিখ্যাত পালোয়ান যার নাম হলো রুকানা, রুকানার সাথে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কুস্তি, চতুর্দিকে মানুষ খেলা দেখার জন্য অপেক্ষা করে, আপনার আমার নবী রহমাতুল্লিল আলামিন এক পাশে দাঁড়ানো, রুকানার এক পাশে দাঁড়ানো, রেফারি যখন বাঁশির মধ্যে ফু মারা দিছে, দেওয়া মাত্র আমার নবী আস্তে আস্তে আগায়, আর রুকানা তার সোনার দেহটার লড়াইয়া সারাই আইতাছে বেড়া। কি আওয়াজ, কি পার! আরে বেটা কারু ছিলাই এই দেহ পাইলে মোল্লা চিনলি না, কথা কর না, এ মনে করছে বাপ না দেখাইলে তো দোষ হয় না, ঠিক কি না? আমার নবী হাঁটে আদবের সহিত, আমার নবী তো হচ্ছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তমাম সৃষ্টি জগৎ মানব জাতির একটা উত্তম আদর্শ মডেল, কথা কর ঠিক কি না? আমার নবী আস্তে আস্তে আদব শিক্ষা দেয়, আমার নবী হাঁটতেছে আর এ লড়া সারা দিয়া আমার নবীর কাছে গেছে, গো মোহাম্মদ তো আমার বুইরা আঙুল দিয়ে দেখা দিয়ে ফেলাই দিব, নাউজুবিল্লাহ কইতেন। রুকানার সাথে আছে তামাম ইহুদির দল, আর আমার নবীর সাথে আছে কে? আরো জোরে বলেন আছে কে? আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন। খারাপ লাগতেছে বাজান? চলবো নি, নতুন মানুষ তো একটু আওয়াজ দিয়েন তাহলে একটা মনে হয় স্পিড আয় বোঝা যায়, আওয়াজ দিলে মনে করি দে এগুলা চলতো না ফরে লড়াই নিল, ঠিক কি না? আমার নবী রহমাতুল্লিল আলামিন আস্তে আস্তে হাঁটে আর রুকানা সামনে যায়, আর আমার নবী রহমাতুল্লিল আলামিন তো বিশাল ডিম খায় না, কারণ সরকার তো তারে বিশাল একটা অঙ্ক দেয়, টাকা দেয়, খাবার দেয়, হেরে ফালে, এগুলি দেশের সম্পদ, এই এটা বলে দেশের সম্পদ। আচ্ছা আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন ওই জায়গার মধ্যে যখন কাছাকাছি যখন চলে গেলাম কুস্তি দিবে, ফাইনাল রেফারি যখন আবার বাঁশির মধ্যে ফু মাইরা দিছে, আমার নবী হাত বিছায় না, আমার নবী হাত উঠায় না, রুকানা হাত মেলে নবী হাত দিয়ে কুস্তিতে ধরব, কিন্তু নবী হাত উঠায় না, আমার নবী উঠাইলেন এই শাহাদাত আঙ্গুল, জরন করে বলি না আল্লাহু আকবার, আমার নবী রহমাতুল্লিল আলামিন হাত উঠায় না এই শাহাদাত আঙ্গুল উঠাইয়া, আমার নবী আসতে কইরা রুকানার দিকে হাতটা এমনি ভাবে নেয় বুকের কাছাকাছি নেয়, আর আমার নবী পরে বিসমিল্লাহির রহমানির রহিম, আরো জোরে কোন নবী যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন আঙ্গুলটা যখন দেহের মধ্যে টাচ করলে, আস্তে করে আলতো করে যখন নবী লাগাইলেন, লাগাইতে দেরি রে, ওই রুখানা মতকুরের মতো উল্টি ডিব্বা যে খায় জমিনের মধ্যে ঘুমায় গেছে। আরো জোরে কইতেন না, আমার জমিন থেকে উঠছে, আমার দাঁড়াইছে আমার নবী রহমাতুল্লিল আলামিন,
ওই শাহাদাত আঙ্গুলটা আবার হাতের দিকে বডির দিকে নিয়া আমার নবী আবার পরে বিসমিল্লাহির রহমানির রহিম, আরো জোরে বলি আল্লাহু আকবার। মেডিসিনটার নাম কি? মেডিসিনটার নাম কি? বিসমিল্লাহির রহমানির রহিম। দোয়াটা দেখতেছেন ছোট, বরকত আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এই বিসমিল্লাহ কি আমাদের সমাজে আছে? না, নাই, আগে আসিল। এখন ডিজিটাল বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ, লাখে এক দুইটা পাওয়া যায়। আগে মা বোনরা যখন ভাত রাঁধতে যাইতো, ডেকের মধ্যেও চাউল তুলতে গেল, কইতো বিসমিল্লাহ রহমানির রহিম, ডেক থইতো, কইতো বিসমিল্লাহ রহমানির রহিম, চাচারা কইতো, দাদারা কইতো। আর এখন বায়ের যুগ আইসা পড়ছে, এখন আর বিসমিল্লাহ লাগে না, মুখের মধ্যে গুস্তর টুকরাটা দিয়া গো, গুস্তরের মজা হই। কথা কি ভুল কইলাম? একবার রুগী জিগাইছিল, কি কি অবস্থা তুমি, ইয়ত খাও কা ও কয়েন না হুজুর, বিসমিল্লাহ সার আজকে সাড়ে চার কেজি গুস খাইছি, বিসমিল্লাহ সারা সাড়ে চার কেজি গুস খাইছে। এখন ওষুধ দিতে গেছে, ভিতরে ঢুকাইতে গেছে, এখন ওষুধ দিবার জায়গা নাই। এখন ওষুধ দিবার জায়গা যদি থাকতো টুকরা একটা বেশি খাইতাম। এই হচ্ছে আমাদের স্মার্ট বাংলাদেশের অবস্থা। এই বিসমিল্লার বরকত আছে না নাই? হে জবান কোলে বলেন আছে না নাই? আজকের এই মাহফিল সার্থক হবে যদি একটা শব্দ, একটা কথা যদি বাড়িতে নিয়ে যাইতে পারেন। আজকের এই যুব সমাজ, আজকের এই মুরব্বী বাবাদেরকে বলবো, আপনাদের কদম ধরে বলবো, প্রত্যেকটা ভালো কাজের শুরুতে আমরা এই আমলটুকু করব বিসমিল্লাহির রহমানির রহিম। পারবো তো? পারবো তো? কারা কারা পারবেন একটু হাত তুলে দেখেন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আজকে যদি এই আমলটুকু আমরা বাড়িতে নিয়ে যেতে পারি, হুজুর ঘর থেকে বের হবো বিসমিল্লাহ রহমানির রহিম, রিস্কাতে উঠবো বিসমিল্লাহ রহমানির রহিম, দোকানের ক্যাশের মধ্যে হাত দেবো বিসমিল্লাহ রহমানির রহিম, খাবার খাইবো বিসমিল্লাহ রহমানির রহিম, এই বিসমিল্লার মধ্যে বরকত আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আমার আল্লাহ পাকের তিনটা নাম, ইয়া আল্লাহু, ইয়া রহমানু, ইয়া রহিম, এই তিনটা নাম দিয়ে আমার আল্লাহ বানাইছে বিসমিল্লাহ রহমানির রহিম। এই তিনটা নাম যে ব্যক্তি একবার পাঠ করে, আমার আল্লাহর সিফতি 99টা নাম সহ 3000 নাম রয়েছে, এই তিনটা নাম যে ব্যক্তি একবার পাঠ করে, আমার আল্লাহ 3000 নামের সওয়াব এই ব্যক্তির আমল নামে দান করে। আরো জোরে কইছেন না সুবহানাল্লাহ? তাহলে আজকে থেকে আমরা ব্যবসা বাণিজ্য যে কোনো কাজে, ভালো কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির আমল করতে পারবো তো? মা বোনদেরকে বলবো, আল্লাহর রাস্তায় বলবো, মা গো তোমার ঘর যদি রহমতে ভরপুর করতে হয় তাহলে আল্লাহর রহমত ছাড়া তুমি রহমত পাইবা না। এই বিসমিল্লাহ আমলটুকু করো, দেখবা এই বিসমিল্লাহ এই অল্প আমলের দ্বারাই কিন্তু আল্লাহ পাক তোমার নাজাত দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কারণ এই বিসমিল্লাহ শব্দের একটা অক্ষর আছে, নাম হচ্ছে বা। অক্ষরটা কি জুড়ে বলে? অক্ষরটা কি? আমার আল্লাহ যখন রুহু জগতে যখন আমাদেরকে, যখন আল্লাহ আমাদেরকে ডাক দিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই, তখন সমস্ত রুহের পক্ষ থেকে একজন জবাব দিয়েছিলেন, ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব, হ্যাঁ আপনি আমাদের প্রভু। সেদিন সে আদমের জবান দিয়ে বা শব্দ উচ্চারণ বের হয়েছিল। আমার আল্লাহ কয় এই বা দিয়ে আমি আল্লাহ কোরআন শুরু করব বিসমিল্লাহির রহমানির রহিম। আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ? এই বিসমিল্লার বা শব্দ কিন্তু আমাদের আদম জাতির জবান দিয়ে বের হয়েছিল। আল্লাহ আমাদেরকে সুসম্মান করলেন, আমাদেরকে ইজ্জত দিলেন, আমাদেরকে নিয়ামত দিলেন, আজকে সেই নিয়ামত থেকে যদি আমরা বঞ্চিত হই, একদিন না একদিন মালিকের কুদরতি কদমে আসামি হিসাবে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী আঙ্গুল দেয়া ইশারা দিছে, হে আওয়াত দেখাইছে বডি দিয়া, আর নবী আওয়াত মারছে আঙ্গুল দিয়া। এই নুখানা যখন হাত দিয়ে যখন আবার উঠতেছে, লোকেরা কয় কি রে রুকানা ফারস না রে ফারস না, ইয়ে ইতা খারে খাওয়াইছে, এখন শক্তি গেছে গো, শক্তি গেছে কই, মত মনে হয় বেশি খেয়াল আইসস, এবার টিটকারি মারতেছে দুর্বল রে মানুষ যাতে, ঠিক কিনা? কম একবার দুইবার তিনবার আস্তে করে রুকানা, আমার নবীর কদম মোবারকের মধ্যে আইসা কান্দে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, যখন নাকি
আপনার প্রথম শাহাদাত আঙ্গুল আমি রোকানার বুকের মধ্যে লাগছে গো, ওই সময় আমার মরা কলব আমার আল্লাহ জিন্দা কইরা দিছে। আমি অতবার কেন উঠলাম, এতবার কেন আপনার আঙ্গুল আমার সিনার মধ্যে লাগাইলেন? আমি প্রথম ধাক্কায় আপনার আঙ্গুলের কারামত বুঝা গেছি, মোজেজা বুঝা গেছি। আমি দেখলাম একটা অভিনয় যদি করি, ওই অভিনয়ের মাধ্যমে আমার নবী ততই আমায় হারানোর জন্য সিনার মধ্যে আঙ্গুল লাগাইব, সিনার মধ্যে আঙ্গুল লাগাইব। যত আঙ্গুল আপনি আমার কলবের মধ্যে লাগাইছেন, সিনার মধ্যে লাগাইছেন, প্রত্যেকটা আঙ্গুলের ইশারায় আমার আল্লাহ আমার সমস্ত কিছুকে পরিবর্তন করে দিছে। জবান করে বলি না, ইয়া দয়াল মুর্শিদি যার সংকাম তার কিসের বাবনা, দয়াল তার কিসের বাবনা, সেরে দে নৌকা আমি যাব মদিনা, মাজি সেরে দে নৌকা, দে দে পাল তুলে দে মাজি, হেলা করিস না, দে দে মাজি হেলা করিস না, সেরে দে নৌকা আমি যাব মদিনা, মাজি সেরে দে নৌকা আমি যাব মদিনা। আমার নবী রহমাতুল লিল আলামিনের কদম মুবারকের মধ্যে কান্দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আর দেরি কইরেন না, কখন জানি মালাকুল মউত আজরাইল চলে আসে, আপনার কদমে আশ্রয় চাই, আর আমি কাফের থাকতে চাই না, আপনি আমার কালেমা পড়ে মুসলমান বানায়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী ডাকে কই রুকানারে, এই কালেমার আলো তোর কলবের ভিতরে যাওয়ার কারণে আমার আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিছে। জোরে কোন না, মুখে পড়লেন অন্তরে নিলেন না, এটার নাম পড়া না। কথা কোন ঠিক কিনা? যার বাস্তব প্রমাণ, আমার নবীর আরেকজন সাহাবী ছিল, যেই সাহাবীর সুরত দরিব জিব্রাইল আমিন আমার নবীর কদম মুবারকে আইসা হাজির হইত, ওই সাহাবীর নামটা কি জানেন নিরে বাবা? দাহিয়াতুল কলবি। আমি অনুরোধ করব যারা বাহিরে আছেন, বাজার একটু ভিতরে আসলে মনে হয় ভালো হয়, একটু জিকিরে করেন আল্লাহ আল্লাহ মারহাবা, সকলে একটু ভিতরে আসে বলেন, স্বেচ্ছাসেবক বাইরেকে বলবো যারা আউট আছে এদিকে পাঠিয়ে দেন, মাহফিলে সুন্দর রক্ষা করেন আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহকে রাতে পার হবে তুই ফুল সে রাতের ফুল মারহাবা আল্লাহ যেই দিন সমন জারি হবে নফসি নফসি বলে কাঁদবে আর সেই দিন তোমায় কে বাঁচাবে, সেই দিন তোমায় কে বাঁচাবে মোহাম্মদ রাসূলুল্লাহকে রাতে পার হবে তুই ফুল সিরাতের ফুল মারহাবা আল্লাহ যেই দিন কাজি হবে জর্রা জর্রা হি
সব নিবাই সেই দিন তোমায় কে বাঁচাবে, সেই দিন তোমায় কে বাঁচাবে, মোহাম্মদ রাসূলকে রাতে পার হবে তুই ফুল সে রাতের ফুল। আল্লাহ 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 Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam badal kharap lagtase cholbo na alochona kara kara alochonar pokke ekটু হাত তুলে আল্লাহরে দেখান nare takbir ya একটু পরীক্ষা নিয়ে একটু হাতুন হাতুন আপনারা আওয়াজে মনে হইতেছে কত নির্বাচন করে মনে বলা ভেঙে গেছে কাশি টাশি তাকে একটু খাস খাস দিয়ে তাকবীর। এখন না বোঝা গেছে বাইক পাড়ার মানুষ আছে নারাই রিসালাত ওলি আল্লাহ যেখানে মিলাদ নামাজ রোজা যেখানে সুদ ঘুষ যেখানে এমনি এক গ্রাম বা সাড়ে পাঁচটা ওয়াজ হয় ওয়াজ পুরা মগস্ততে হবে। আচ্ছা কথাটা জানি কই আসছিল মনে আসেনি কোনটা জানি মানুষের সুরত ধরে একজন ফেরেশতা আসতেন যার নাম জিব্রাইল ওই মানুষটার নাম কি দাহিয়াতুল কালবি দাহিয়াতুল কালবি নবী আসার আগে জাহিলিয়াতের যুগ ছিল দাহিয়াতুল কালবি আমার নবীর কদম মোবারক দূরে চোখের পানি সারা কান্দে আল্লাহু আকবার আমার নবী চোখের পানি সারা কান্দা দেখে নবীও কান্দে দাহিয়াতুল কালবি রে কেন রে এরকম ভাবে নির্জন একটা জায়গার মধ্যে বসে বসে তুমি চোখের পানি ছাড়া কান্দ নবী গো ও মায়ার নবী আমি দাহিয়াতুল কালবি জীবনে একটা না দুইটা না শত্রু মতান্তরে বাওয়াত্তরটা কন্যা সন্তান আমি জিন্দা কবর দিছি গো নবী ইয়া রাসূলুল্লাহ সর্বশেষে যে কন্যাটার আমি জিন্দা কবর দিছি গো নবী ওই কন্যা সন্তানটা কেউ ছিল না আমার ঔরসে আমার বিবির গর্ভে দশ মাস দশ দিন গর্ভে ধারণ করে আমার বিবি প্রসব বেদনা সহ্য করে সন্তান দুনিয়ার মুখ দেখাইছে ওই ফুট ফুটে আমার সন্তান রে আমি বাবা হইয়া নিজের হাতে জিন্দা কবর দিছি নবী গো ওই দিন আমি যখন সন্তান রে মারলাম আমার মেয়ে চুকের পানি সাইরা কানছে আর বলছে বাবা গো আমার কি দোষ আমার কি দোষ আমি বাবা বইলা ডাকার কারণে বুঝে আপনি আমার জিন্দা কবর দিতেছে ও বাবা যে দেশের মধ্যে গেলে বাপ মেয়ের সম্পর্ক থাকে না আমার ওই দেশে পাঠায় দেন আপনার কাছে আমার জীবন ভিক্ষা চাই আপনি আমার জীবন বাঁচান বাবা বাবা বইলা কান্দে তারপরও আমি আমার মেয়ের বুকের মধ্যে ফাড়া দিয়া আমি আমার মেয়ের আমি জিন্দা কবর দিছি গো নবী আমার নবীও কান্দে দাহিয়াতুল কালবিও কান্দে ও আমার পাইক পাড়ার এলাকার বাবারা মনটারে একটু নরম করে দে চোখের পানি সারা একটু আল্লাহর দিকে মনটারে নরম করে দেন মদিনার কামলাওয়ালা নবীর দিকে মনটারে নরম করে দেন এক ফোঁটা চোখের পানি যদি আজকের মাহফিলে ছাড়তে পারেন এই পানির উসিলায় আমার নবী আপনারে মাফ করে আমার আল্লাহ আপনারে জান্নাত দিতে পারে কি পারে না ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি একদিন আমার বিবি আমার কানের কাছে আইসা বলল স্বামী গো আমি গর্ভের মধ্যে একটা সন্তান লালিত পালিত হচ্ছে কখন জানি দুনিয়ার বুকে আসে রে স্বামী
আমি কি করব, তোমার সুসংবাদ জানাইলাম, দেখিয়া তোল কালবি ডাক দিয়া কই বিবিরে আমি সিরিয়ার উদ্দেশ্যে চলে যাব ব্যবসার বাণিজ্যে। সন্তান যদি পুত্র হয় তারে তুমি লালন পালন কইরা বড় করবা, আর যদি কন্যা মেয়ে হয় তারে নিজের হাতে তুমি জিন্দা কবর দিবা। জুরে কন্যা ও জুবিল ও আমার পাইকপাড়ার এলাকার মা বোনেরা গো, একটু দিলের কান দিয়া শুনেন গো মা, আপনাদের কোনো ইজ্জত ছিল না, সম্মান ছিল না, বাজারের মধ্যে তরকারি যেমন বিক্রি করত নারীদেরকে তারা এমন ভাবে ব্যবহার করত, একমাত্র আমার নবীর উসিলায় মা জাতির সম্মান আমার আল্লাহ বাড়ায়া দিছে। আমার আমার নবীর রহমাতুল্লিল আলামিনকে বলতেছে দাহিয়াতুল কালবি সিরিয়ার উদ্দেশ্যে চলে গেলেন, আল্লাহর কুদরতি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে সন্তান দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হলো। আল্লাহর কুদরতের খেলা বোঝা যায় না, ওই সন্তানটা কোনো পুত্র সন্তান না, একটা কন্যা সন্তান। বন্ধুরে মা সন্তানের দিকে তাকায়, আকাশের পানে তাকায়, কান্দে মাউত, আমি কেমন করে গো আমার নিজের হাতে মেরে জিন্দা কবর দিব, আমি মা জানি আমার সন্তান গর্বে নিয়ে আমি কত কষ্ট করছি, আমি মা জানি গো কত রাত কত দিন একাকার করছি সন্তানের জন্য, নিজে দুনিয়া থেকে বিদায় হয়ে যাইব তারপরও আমি সন্তানরে মারতে পারবো না। আজকে ওই মারে তুমি বাদ দাও না, ওই মারে তুমি দেখতে পারো না রে যুবক, যে মায়ের পায়ের তলে হলো তোমার জান্নাত। কথা বলেন ঠিক কি না? মা কেন এত দামি জানে না সকলে, বলেন মা এত দামি জানে না সকলে, জানতো যদি পরত দেখে কোরআন হাদিস কুলে, একটি হজের সওয়াবে মিলে একটি হজের, মাকে একবার দেখিলে দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, বলেন মা কেন এত দামি জানে না সকলে। জবান কুলে বলি না ইয়া রাসূলুল্লাহ, ওই সন্তানকে মা কবর দেয় না, ছোট্টটুকু লালন পালন করে দীর্ঘ প্রায় 4-5 বছর হয়ে গেছে, সিরিয়ার মধ্য থেকে ওই দাহিয়াতুল কালবি যখন বাড়ির মধ্যে আসলো, আয়েশা দেখে রে একটা ছোট বাচ্চা দেখতে গোলাপের পাপড়ির ন্যায়, দেখে রে মনে হয় আফসুস লাগে, কারণ মেয়ে এরকম একটা মেয়ে যদি আমার হইতো বড় ভালো হইতো। বিবিরের আজ্ঞা কই বিবিরে, এই মেয়ে কার মেয়ে, তার বাড়ি কোথায়? এই আবার কথা কইলে কিন্তু খবর আছে, আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিনকে কান্দে কান্দে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, আমার সন্তানের কথা যখন আমি আমার বিবিরে জিজ্ঞাসা করলাম, বিবি বলছে এটা আমাদের সন্তান না, আসছে আত্মীয়র বাড়ির থেকে, আমার বাবার বাড়ি, আমার একটা ভাইয়ের কন্যা, যেহেতু আমার এরিয়ার সন্তান না আমি মারতে পারবো না, আমার আইনের ভিতরে নাই। বন্ধুরে আমার এমনি ভাবে একদিন যায় দুই দিন যায়, কিছুদিন যাওয়ার পর স্বামী তার বিবিরে ডাক দিয়া কয়, বিবিরে এরকম একটা সন্তান যদি মালিক আমাদেরকে দান করত কত ভালো লাগতো রে, কত মায়া লাগে রে, ছোট্ট বাচ্চা সামনে খেলাধুলা করে। বিবি তো মনের মনটা নরম মহিলা মানুষ, আস্তে করে স্বামীর কানে গিয়া কয়, স্বামী গো একটা কথা কইব, তুমি রাগবানি গুসা করতে পারবা না, কি কথা বলতে চাও? বিবি যেই সন্তানটা আমাদের সামনে চলাফেরা করে রে স্বামী, ওই সন্তানটা কারো না, তুমি ঔরস, তোমার ঔরসে আমার গর্বের মধ্যে আমার আল্লাহ দান করছে, ওইটা হলো আমাদের সন্তান, নাম রাখছি জামিলা।
যেইমাত্র পাষণ্ডের কানের মধ্যে চলে গেল তার কন্যা সন্তান, ভিতরের মধ্যে শয়তান আছে না নাই? শয়তান ডাক দিয়া কই, তুমি কত বাবার বুক খালি করলা, কত মায়ের বুক খালি করলা, আজকে নিজের মায়ের মেয়ের প্রতি তুমি দরদ দেখাই বা এটা তো নীতির মধ্যে হইতে পারে না, যত তাড়াতাড়ি সম্ভব তোমার মেয়ের জিন্দা কবর দাও, জিন্দা কবর দাও, জিন্দা কবর দাও। জোরে কন্যা উযুবিল্লাহ, আমার নবীকে জানায় বলতেছি আরে সুবহানাল্লাহ, আমি আমার বিবিরে তখন আমি বললাম বিবির একটা কাজ করো, আমার শ্বশুর বাড়িতে বহুদিন যাবত যাই না, আমার মেয়েটারে সাজায় দাও। আমি আমার মেয়েটারে সুন্দর করে সাজায় দিলাম, মা গোসল করাইতে নিতে গেছে, মা সন্তান রে গোসল করায়, মার হাতটা কাঁপতেছে, গোসল করাইতে পারে না, মার ভিতরে দ্বারা যন্ত্রণা শুরু হয়ে গেছে, কেন রে আমার মন চায় না আমার মেয়ের আমি গোসল করাই, মার কলিজার মধ্যে কামড় দেয়, মার কলিজা ছটফট করতে শুরু করছে, মা তো জানে না ঘটনার সামনে কি ঘটবে। এ বন্ধু, মার সাথে সন্তানের এমন একটা কালেকশন আমার আল্লাহ লাগাইয়া দিছে রে বাবা, আমার আল্লাহ কই দুনিয়ার মানুষ জানে না, টেলিফোন খবর পায় না, সন্তান যদি বিদেশে বিপদে পড়ে সমস্ত কিছু জানার আগে মায়ের কলিজার মধ্যে ডাইরেক্ট কল মারে। ও বন্ধু, উম্মে জামিরারে সুন্দর করে গোসল করাইয়াম বাবা নিয়ে যায়, মরর পাদ দিয়ে হাঁটতেছে, উম্মে জামিরা ছোট্ট মুখ দিয়া কো, বাবা গো নানার বাড়ি হলো ডাইন দিকে, তুমি যাও বাম দিকে, কারণটা কি? কো এই দিকে শর্টকাট রাস্তা চলো যাই, যাইতে যাইতে এক মরর রাস্তা দিয়ে যাইতেছে, যাইতে 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 একটা মরর জায়গার মধ্যে যাওয়ার পরে বাবা নিজের মনের আজানতে মাটি কুটতেছে, বালু কুটতেছে, পাথর তুলতেছে, পরিশ্রম করতে করতে তার জ্ঞান দিয়া দেহ দিয়া গামগুলা জড়তেছে, বালুগুলা বাবার দায়ের মধ্যে লাগে, পাথরগুলা লাগে, ছোট ছোট হাত দিয়া উম্মে জামিলা তার বাবার হাতের ময়লা পরিষ্কার করে। ও বন্ধু, কেমন পাষণ্ড পিতা, পাষণ্ড বাবা, আমার নবীর কদম মুবারকের মধ্যে চুকির পানি ছাড়া কান্দে, আমার মেয়ে ছোট্ট হাত দিয়া পাথরগুলা পরিষ্কার করে ডাক দিয়া কো, বাবা গো, ও বাবা আপনি এত পরিশ্রম কার জন্য করতেছেন, আপনি এত পরিশ্রম কার জন্য করতেছেন বাবা, ও বাবা আমরা তো নানার বাড়ি যাই, বাপে নানার বাড়ির রাস্তা দিয়ে না যাই, করত কার জন্য করতেছেন? এই কথা বলতে দেরি আমি আমার মেয়ের গাঁটটার মধ্যে ধাক্কা মাইরা গর্তের মধ্যে ফালাইয়া দিছি। তুমি আমাকে এমন দূরে ধাক্কা মারলা কেন, কারণটা কি? দেখিয়া তোর কালবি ডাক দিয়া কো, কথা কইস না, কথা কইস না, তোর একটাই দোষ, তুই কেন পুত্র সন্তান না হইয়া কন্যা সন্তান হইয়া জন্ম নিলি, এই মেয়ে হওয়ার কারণে তোর আজকে জিন্দা কবর দিব। জোরে কইতেন না, নাউজুবিল্লাহ। এরকম ভাবে আমার বাবা, আমি আমার সন্তানের গায়ের মধ্যে বালু দেই, চাপা দেই, সন্তান ডাক দিয়া কই আল্লাহর দোহাই লাগে, ও আল্লাহর মালিকের দোহাই দিয়া কই আপনি আমার সাইরা দেন, আমি আর জীবনে বাবা ডাকতাম না, আর জীবনে বাবার পরিচয় দিতাম না, বাবা গো আল্লাহর দোহাই লাগে আপনি আমার মাফ করা দেন, ওই আসমানের মালিকের জাতির কসম করে কই আর জীবনে বাবা ডাকতাম না, বাবা ডাকলে বুঝি এত বড় শাস্তি সন্তানের পাইতে হয়, আগে জানতাম না। এমনি ভাবে চোখের পানি সারা কান্দে কান্দে কান্দে, আমি আমার কন্যার কন্যা কথা কোনো কিছু শুনি নাই, আমি আমার কন্যার বুকটার মধ্যে ফারাটা মাইরা আমি মাটি চাপা দিতেছি দিতেছি দিতেছি, এক পর্যায়ে আমার মেয়ে বাবা বাবা কইয়া এই মাটির তল দেশে তার আমি ডুবাইয়া দিলাম। জুরে কন্যা, নাউজুবিল্লাহ। আমার নবীর কদমে কান্দে, আজ থেকে শুরু করে ওই দিন থেকে শুরু করে আজ পর্যন্ত আমি দাহিয়াতুল কালবি যখন খাবার খাইতে যাই আমার মেয়ের কান্নার আওয়াজটা আমার কানের মধ্যে আসে, বাবা আমার মাফ করে দাও, আমার মাফ করে দাও, আর জীবনে কোনোদিন বাবা বলে ডাক দিতাম না। নামাজ পড়তে যাই সন্তানের কানের আওয়াজ গায়ের মধ্যে লাগে, আল্লাহর ইবাদত করতে যাই আমার জামিলার কানের
কথা নামাজ কানের মধ্যে লাগে, এমনি ভাবে আমার সন্তানের কথা চিন্তা করে আমি রাত নাই দিন নাই, কি পাপ করলাম, কি দোষ করলাম, কি গুনাহ করলাম, আগে যদি জানতাম রে, আমার নবীর কালেমার এত পাওয়ার, জীবনে তো এত বড় পাপ আমি করতাম না। ইয়া রাসূলুল্লাহ নবী গো, এখন একটাই চিন্তা, আমার আল্লাহ সমস্ত কিছু আমার মাফ করতে পারে গো, কিন্তু আমার উম্মে জামিরার সাথে বাবা হিসাবে যে অত্যাচার অনাচার করলাম, আমার মালিক মনে হয় আমারে মাফ করবে না। দুরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি ইচ্ছা করলে দয়াল নবী তাকেতে পারতে না রোষে, উম্মতের দরদি নবী কাঁদেন সোনার মদিনায়, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি মাওলানা। সকলে বলি মারহাবা, বিশেষ করে আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি সদর শেখ কুমিল্লা থেকে, আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি ইতিমধ্যে মাহফিলের কাছাকাছি চলে আসছেন, পাঁচ দশ মিনিটের ভিতরে আসবেন, আপনারা কি খুশি না বেজার, বলুন খুশি না বেজার, সময় মতো নিয়ে আসবেন, আপনারা কি যাবেন গা, যাবেন গা, আল্লাহ কবুল করেন সকলে, কোন আমিন। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী লে আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী আমার সাফায়াতের কান্দারি, সাফায়াতের কান্দারি মদিনা ওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী লে আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী খোদারি খাস নরে তয়ার দিনি, আমি গায়েবের খবর যার মুখে শুনি, ইয়া রাসূলুল্লাহ বলেন খোদারি খাস নরে তয়ার দিনি, আমি গায়েবের খবর যার মুখে শুনি, দোসরা কোন মাবুদ নাই এক আল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী আমার সাফায়াতের কান্দারি, সাফায়াতের কান্দারি মদিনা ওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ, দাখিয়াতুল কলবি আমার নবীর কদম মুবারকের মধ্যে কান্দে, ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার আল্লাহ সমস্ত ইবাদত আমার আল্লাহ মাফ করতে পারে গো নবী, আমার মনে হয় আমার মেয়ের সাথে করা যে নির্যাতন আমি বাবা হিসাবে করলাম, অত্যাচার করলাম, এটা মনে হয় আমার আল্লাহ মানে মাফ করবেন না। আমার নবী কান্দে আল্লাহ জারি করেন নাই, কিন্তু তুমি তোমার ভুল সংশোধন করে যেদিন থেকে তুমি কালেমার মানলাম, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমা পড়ে যখন জবানে পড়ে অন্তরের মধ্যে তার প্রতি ঈমান আনলা, বিশ্বাস করলা, ওই দিন থেকে আমার আল্লাহ জীবনের গুনাহ আমার আল্লাহ মাফ কইরা দিছে। আরো জোরে কন্যারে বাবা আল্লাহু আকবার। তাহলে এই কালেমার পাওয়ার আছে না নাই, জবান কুলে কোন আছে না নাই, তাইলে কি আমরা সেই কালেমা জবানের সাথে সাথে অন্তরে হৃদয়ে ধারণ করতে চাই কি চাই না? যে ব্যক্তি কালেমার প্রতি ঈমান আনবে ওই ব্যক্তি কোনোদিন সুদ খাইতে পারে? সুদ চলব, ঘুষ, বেবিচার, অত্যাচার, বায়ের হক নষ্ট করা, বোনের হক নষ্ট করা, বাবার সাথে বেয়াদবি করা, মার সাথে বেয়াদবি চলবো? না না না, যেই ব্যক্তি ইমানদার ওই ব্যক্তি কোনোদিন কষ্টিম কালো বাবা মার সাথে বেয়াদবি করতে পারে না, হারাম রাস্তায় চলতে পারে না। কথা বলেন ঠিক কি না? ওইতে পড়েছিলাম মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাত, যেই ব্যক্তি এই কালেমা জবানে পড়বে এবং হৃদয়ে ধারণ করবে, ঈমান আনবে, কালেমার প্রতি মহব্বত ভালোবাসা থাকবে, অবশ্যই ওই ব্যক্তি জান্নাতি। আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না? জান্নাতে যাইতে চাই কি চাই না? আমরা আজকের মাহফিল থেকে নিয়ত করব, এই দুনিয়া থেকে যদি বাবা নবী না দেখতে পারেন তাইলে বাবা নবী চিনবেন না, ঠিক কি না? নবী চিনার দরকার আছে না নাই? যদি কোন আছে না নাই, আমার নবী বরপান, যেই উম্মত আমি নবীর জিয়ারত তার নসিব হইয়া গেল তার জন্য জাহান্নামের আগুন হারাম। মান জাআলা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমি নবীর জিয়ারত তার নসিব হইয়া যাবে, আমি নবীর জন্য ওয়াজিব তাকে জান্নাতে নিয়ে যাওয়া। তাহলে নবীর জিয়ারত নসিব করতে গেলে নবীর আদর্শ বাস্তবায়ন করতে হবে, কথা কোন ঠিক কিনা? لقد كان لكم في رسول الله أسوة حسنة أرزبان كله بول الله أكبر